ওয়েলকাম এভরিওয়ান ইন মাই ইউটিউব চ্যানেল। মেশিনের একটা ম্যাথ নিয়ে ডিসকাস করেছিলাম গত ভিডিওতে, আজকে আর একটা ম্যাথ সেম চ্যাপ্টারের, ট্রান্সফর্মার চ্যাপ্টারের। বই হচ্ছে হুবার্টের বই, ওখানে ট্রান্সফর্মার চ্যাপ্টারের পার ইউনিট রেগুলেশন বের করার আর একটা ম্যাথ নিয়ে আজকে ডিসকাস করব। তো ম্যাথটা হচ্ছে, একটু পড়ি আমি ম্যাথটা। ম্যাথটা কিছুদিন আগে ডিপিডিসির যে পরীক্ষা হয়েছিল বইটা, সেখানে এই ম্যাথ এইরকম একটা ম্যাথ এসেছে, একটু কম বেশি হতে পারে। ম্যাথ হচ্ছে এরকম, যে একটা থ্রি ফেজ ডেল্টা স্টার 25 KVA ট্রান্সফর্মার, এর পার্সেন্টেজ রেজিস্ট্যান্স হচ্ছে 1, পার্সেন্টেজ রিয়াক্ট্যান্স হচ্ছে 7। হোয়াট উইল বি ইটস পার ইউনিট রেগুলেশন ইফ ইট অপারেট 95% লোড অ্যান্ড 0.85 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো এখানে আসলে বলেছে যে পার ইউনিট রেগুলেশন কত যখন ট্রান্সফর্মারটা 95% লোডে চলে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। তো আমি ট্রান্সফর্মারটা 95% লোডে পার ইউনিট রেগুলেশন কত এবং তার রেটেড লোড বা ফুল লোডে তার রেগুলেশন কত, সে দুইটাই বের করব। তো এখানে আমি দুটো ফর্মুলা লিখেছি, যে দুটোকে আমি এই যে লাল কালি দিয়ে মার্কিং করে দিয়েছি, দুটো ফর্মুলা দেখেন। ফর্মুলা দুটো হচ্ছে এরকম, যে রেগুলেশন পার ইউনিট ইকুয়ালস টু রুট ওভার এস পার ইউনিট। এখানে যে এস পার ইউনিট, এটা মূলত তার যে রেটেড যে কেভি আছে পার ইউনিটে, সেটা ইন্ডিকেট করছে। রেজিস্ট্যান্স পার ইউনিট, কস্টের হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, আবার এখানে আছে এস পার ইউনিট মাল্টিপ্লিকেশন এক্স পার ইউনিট। এক্স পার ইউনিট হচ্ছে রিয়াক্ট্যান্স, সাইন থেটা তার উপর স্কোয়ার, মাইনাস ওয়ান রুটের বাইরে, মাইনাস ওয়ানটা হচ্ছে রুটের বাইরে। ঠিক তেমনি রেগুলেশন পার ইউনিটে আরেকটা সূত্র দিলাম এরকমের। তো এই যে দুইটা ফর্মুলা, ফর্মুলা দুটো কোথা থেকে আসলে আসে পার ইউনিট রেগুলেশন বের করার জন্য, সেটা আমি এখন একটু দেখব। এই পিসটা দেখেন, এখানে আমি যে রেগুলেশনের যে নর্মাল ফর্মুলা আমরা জানি, সেটা লিখছি যে নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড, রেগুলেশনের যে ফর্মুলা। এই ফর্মুলা লেখার পরে আমরা নো লোড ভোল্টেজ কীভাবে বের করি, আমরা জানি যে আই মাল্টিপ্লিকেশন আর, মানে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, প্লাস ভি কস থিটা, এর উপরে হোল স্কোয়ার, প্লাস আই মাল্টিপ্লিকেশন এক্স রিয়াক্ট্যান্স, যেটা ইকুইভ্যালেন্ট, প্লাস ভি সাইন থিটার উপরে হোল স্কোয়ার। এভাবে নো লোড ভোল্টেজ বের করে। এই ফর্মুলাটা আবার এসেছে যখন ভেক্টোরিক্যালি আমরা, ভেক্টোরিক্যালি একটা গ্রাফ আছে যেটা আপনারা আশা করি সবাই জানেন, সেই গ্রাফ থেকে মূলত এই নো লোডের ফর্মুলাটা আসে। এখানে ভি যেটা আছে, ভিটা হচ্ছে রেটেড ভোল্টেজ অথবা টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে। তো রেগুলেশন পার ইউনিট যখন আমরা এই নো লোডের জায়গায় এই মানটা বসাবো, তখন আমার ফর্মুলাটা এরকম দাঁড়াবে। তো এখন আমি বললাম যে এই ভিটা, যেটা এই যে ডিনোমিনেটর অংশে আছে, ভিটা দিয়ে আমি দুইটা পার্টকে ভাগ দিব। যখন আমি ভাগ দিব, ভিটা দিয়ে ওকে ভাগ দিলাম, এখানে ভিটা রয়ে গেল আর এখানে ভি ভি কাটা গেল, শুধু কস থিটা রইল, তার উপরে হোল স্কোয়ার পুরোটার উপরে। আর প্লাস পরের অংশে এখানে আই মাল্টিপ্লিকেশন এক্স ইকিউ ডিভাইডেড বাই ভি, প্লাস ভি ভি কাটা, সাইন থিটা থাকবে শুধু, তার উপরে স্কোয়ার। আর এই বাইরে মাইনাস, এখানে ভি আর ভি কাটা গেলে অন থাকে। ফর্মুলাটা এই প্যাটার্নে দাঁড়ায়। এখান থেকে আমি যদি বলি যে আমার আর ইকিউ হচ্ছে আমার এখানে আমার যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এই যে আইটাকে যদি ভি এর নিচে নিয়ে আসি, তাহলে আমার, আমরা জানি আর সমান সমান ভি বাই আই। তো এই যে আর, এটা হচ্ছে রেটেড। তো আর ইকিউ মানে অ্যাকচুয়াল আর এর ভ্যালু, আর আর রেটেড যেটা বা দেওয়া আছে যে ভ্যালুটা, সেখান থেকে আমরা জানি আর পার ইউনিট। আর পার ইউনিট আমরা বলতে পারি আর অ্যাকচুয়াল, যেটা আমার ওই যে ওইভাবে দেওয়া আছে আর ইকিউ এভাবে, বা এই মনে করেন আর রেটেড, ঠিক আছে। তো এভাবে আর পার ইউনিটের মানটা বের করলাম, প্লাস কস থিটা তার উপরে হোল স্কোয়ার, প্লাস এক্স পার ইউনিট, প্লাস সাইন থিটা তার উপরে হোল স্কোয়ার, মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার রেগুলেশনের, পার ইউনিট রেগুলেশনের ফর্মুলা। হুবার্টের বইতে আসলে এভাবে ডিরাইভ করা আছে। এটা হচ্ছে রেটেড লোডে, যখন লোডের মান ওয়ান বা ফুল লোড, আর যখন আপনাকে অ্যানাদার লোড, মানে সাপোজ ধরেন আপনাকে বললো যে রেটেড লোডের 95% লোড বা 95% লোড, অথবা বললো যে রেটেড লোডের 1.5 times লোড, তখন আপনার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা জাস্ট শুধুমাত্র এখানে একটু মডিফিকেশন, সেটা হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স পার ইউনিট এবং রিয়াক্ট্যান্স পার ইউনিট, এটির সাথে আপনার যে লোডটা দেওয়া থাকবে, যে কত পার্সেন্ট লোডে সেই লোডটা আপনার এখানে, আপনার পার ইউনিট ভ্যালুতে লোডটা আপনার এখানে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমি দুইটা ফর্মুলা দিয়ে ম্যাথটা করবো, দেখাচ্ছি পরে। ওকে, দেখাচ্ছি এইখানে। তো যখন আমাকে 95% লোড বলা হবে, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব, যে ফর্মুলাটায় আর পার ইউনিটের সাথে আর এক্স পার ইউনিটের সাথে আমার যে লোডটা আছে সেটা পার ইউনিট ভ্যালু দেওয়া থাকবে। ওকে, তো এখানে আমার 95% বলা, 95% লোড। তো 95%কে যদি আমি পার ইউনিটে নিয়ে যাই, আমার 100 দ্বারা ভাগ করতে হবে সিম্পলি। তো আমি 100 দ্বারা ভাগ করে এই যে এখানে আমি বসাইলাম এস পার ইউনিটের জায়গায় 0.95, আর রেজিস্ট্যান্সের মান বসাইলাম 0.01,
পাওয়ার ফ্যাক্টর মান বসালাম, পোর টু হোল স্কোয়ার প্লাস রিয়াক্ট্যান্সের মান যেটা আমি জানি সেটা বসাইলাম, আবার এই যে এখানে এস পার ইউনিট 0.95, আবার এই যে পাওয়ার ফ্যাক্টর কস থিটার মানটা সাইন থিটা নিয়ে গেলে 0.526 এটার উপরে হোল স্কোয়ার, এই পুরাটার উপরে রুট, আর এই মাইনাস ওয়ান যেটা আমার ফর্মুলা থেকে এসেছে এটা রুটের বাইরে কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে আমি রেগুলেশন পার ইউনিট 4.39% বের করলাম, ঠিক আছে। আবার যখন আমাকে বলবে যে রেটেড লোড বা ফুল লোডে, তখন আমার এই যে এস পার ইউনিট যেটা আছে এইটার মান হবে ওয়ান। বলতে পারেন যে আসলে কীভাবে ওয়ান, আমরা জানি এস পার ইউনিট সমান সমান কি, এস অ্যাকচুয়াল বাই ধরেন এস বেস, ঠিক আছে। তো অ্যাকচুয়াল ভ্যালু কত এসের, ধরেন 100%, 100 KVA, তো বেস বা রেটেড কত থাকবে, বেস বা রেটেড যেটা সেটাও 100 থাকবে, কারণ ফুল লোড এম বের করছি। তো ওয়ান, এখান থেকে আসলে আমরা ভ্যালুটা জানি ওয়ান, ঠিক আছে। তো রেগুলেশন পার ইউনিট আমরা যদি ওয়ান মাল্টিপ্লিকেশন করি এইটাই থাকে, এটা বসাইলাম, এই যে এই সূত্রে আর পার ইউনিট কস থিটা ভ্যালু বসাইলাম, এক্স পার ইউনিট সাইন থিটা ভ্যালু বসাইলাম, মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার, এখান থেকে রেগুলেশন পাবো 4.63%। তো এই ধরনের ম্যাথগুলো আমরা এভাবে করতে পারি, এই ধরনের একটা ম্যাথ ডিপিডিসির পরীক্ষায় যেটা রিসেন্টলি বইটা হয়েছে সেখানে এসেছে। তো আশা করা যায় সামনে বেশ কয়েকটা পরীক্ষায় এরকমের ম্যাথ থাকতে পারে, বা এই চ্যাপ্টার থেকে অন্য ম্যাথ থাকতে পারে। আপনারা চাইলে হুবার্টের ট্রান্সফর্মার চ্যাপ্টারটা দেখতে পারেন। ওকে, অল দ্য বেস্ট।